ওয়াও বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে চিতিকাঙড়া দেখতে। ধান বাগানে তো এখন বহুত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত মানসী সরকার ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে। তো এই যে দেখো, আজকে আমি এটাকে কি কাঁকড়া চিতি কাঁকড়ার ঝাল করব। তো সবার প্রথমে আমি কাঁকড়া কেটে নিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কাঁকড়াগুলি ধরতে একটু অসুবিধা হচ্ছে, তবুও দেখো ধরেছি আর কেটেও নিচ্ছি বন্ধুরা। এই যে এরকম করে কেটে নিয়েছি। একইভাবে সমস্ত কাঁকড়াগুলি আমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কাঁকড়াগুলি খুব ভালো করে কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার গল্প করবো। কাঁকড়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার জল দিয়ে নিয়েছি, এবারে ছাড়িয়ে নেব ভালো করে। আমি কিভাবে কাঁকড়াগুলি ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। কাঁকড়া তো সবারই প্রিয়, কিন্তু এই যে পরিষ্কার করা, পরিষ্কার করাটা কিন্তু একটা অসহ্য ব্যাপার, কিন্তু তবুও কি করা যাবে বন্ধুরা, খেতে গেলে তো পরিষ্কার করতেই হবে, তাই না? আর তোমাদের কার কার কাঁকড়া পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো, প্রথমে আমি চারি সাইডের নোংরা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি ঘিগুলিকে বার করে কাঁকড়ার ভিতরে রেখে দিলাম। আর আমরা যেরকম খাবার খাই, কাঁকড়ারও তো খাবার খেতে হবে, তো তার জন্য ওর মধ্যে একটা নাড়ি রয়েছে, সেটাকেও আমি বার করে নিয়েছি খুব ভালো করে। কাঁকড়াটি ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেও কত সুন্দর লাগছে। আর একটা তোমাদের আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দুটি কাঁকড়া ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, একইভাবে সমস্ত কাঁকড়া ছাড়িয়ে নেব। প্রথমে উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে দেখো কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল রয়েছে, কিন্তু আমার বর বললো একটু কিছু বানিয়ে দাও, তো ওকে ডিম পোস্ট করে দিয়েছি, সেই তেলটা রয়ে গেছে, ওই তেলেই আমি কাঁকড়া ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি কাঁকড়াগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তখন অনেকটা লাগছিল বন্ধুরা, এখন দেখো কাঁকড়াগুলি মনে হচ্ছে খুবই অল্প কাঁকড়া, কাটলে কিন্তু কম লাগে। এবারে আমি কাঁকড়াগুলি খুব ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি উঠিয়ে নেব। ওয়াও কি সুন্দর! কাঁকড়াগুলি ভেজে উঠিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব, অল্প তেল দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, তোমরা এখানে চাইলে একটু পেঁয়াজ বেশি করে নিতে পারো। খুব ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি আমি। এবারে আমি সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি, তোমরা এখানে চাইলে রসুন বাটাও দিতে পারো, আমি দেব না, নেড়ে দিচ্ছি। এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা আমি খুব সুন্দর করে নেব কাঁকড়ার ঝাল তৈরি করার জন্য। মশলাটা হয়ে গেছে, দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে আমি মশলাটা করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা কাঁকড়াগুলি দিয়ে দেব, নেড়ে দেব। কাঁকড়া দিয়ে দিয়েছি, নেড়ে দিয়েছি। এবারে একটু কষে নেব, এক মিনিট মতো কষে নেব ভালো করে। এক মিনিট ধরে খুব ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দেব, বেশি জল দেব না, অল্প জল দিয়েছি। এবারে এক মিনিট ফুটিয়ে নেব। কাঁকড়ার ঝোল হয়ে গেছে প্রায়, এবারে দেখো এখানে আমি ধনে পাতা কেটে নিয়েছি, দিয়ে দেব। ধনে পাতা কুচিটা আমি একটু বেশি নিয়েছি, তোমরা একটু কম বেশি করে নিতে পারো, নেড়ে দেব।
ওয়াও বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বানাও। আর কাঁকড়ার ঝালগুলো তো ব্যাস, আমার তো কিছুই লাগে না। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেব, নেড়ে দিচ্ছি। এবারে নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। নামিয়ে নিচ্ছি, এবারে হয়ে গেছে কাঁকড়ার ঝাল, নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছে আমার চিতি কাঁকড়ার ঝাল। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। এই যে দেখো খুবই সুন্দর হয়েছে, কিন্তু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাও, আর আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।